পাঁচটি পৌরসভাতে নিয়োগ হয়েছিল যে কাজ করেছিলেন অয়নশীল একের পর এক এই তথ্য ইডির তরফ থেকে আজকে আদালতের সামনে তুলে ধরা হলো অর্থাৎ যে সাতটি পৌরসভার নাম ইতিমধ্যেই সামনে এসেছে যার মধ্যে পাঁচটি পৌরসভার নাম প্রকাশ্যে আসছে পানিহাটি থেকে শুরু করে বড়নগর কামারহাটি উত্তর এবং দক্ষিণ দমদম পৌরসভা একেবারেই তাই অর্থাৎ পাহাড় প্রমাণ যে দুর্নীতির তথ্য সামনে আসছে ইডির তরফ থেকে একের পর এক যে বিস্ফোরক দাবি করা হচ্ছে ইডির আইনজীবীরা যেটা বলছেন আমরা সরাসরি প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধির কাছে যাব প্রকাশ যে সমস্ত তথ্য বিস্ফোরক তথ্য সামনে আনছেন ইডির আইনজীবীরা ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এগারোটি এভিডেন্স ডিজিটাল এভিডেন্স তারা পেয়েছে যার মধ্যে ল্যাপটপ পাঁচটা রয়েছে ম্যাকবুক রয়েছে কম্পিউটার রয়েছে ইডি কি বলছে এই চক্র কিভাবে কাজ করতো না দেখো প্রত্যেকটি ডিজিটাল এভিডেন্স যেটা বাজেয়াপ্ত করা হয়েছে সেটা কিন্তু ফরেন্সিকের জন্য পাঠানো হবে ইডির আধিকারিকরা জানাচ্ছেন তার মধ্যেও কিন্তু গোল্ড মাইন রয়েছে সোনার খনি এবং বহু তথ্য রয়েছে যেটা কিন্তু এখনও বার করা সম্ভব হয়নি তাই আজকে ইডির আইনজীবীর তরফে দাবি করা হয় যে তথ্য এখনও বেরিয়ে এসছে শুধুমাত্র 10% 90% তথ্য এখনও বার করা সম্ভব হয়নি এবং যেটা ইডি সূত্রের খবর ইতিমধ্যেই যে তথ্য প্রমাণ গতকাল তারা পেয়েছেন আজকে কিন্তু তারা সিবিআইয়ের সঙ্গে সেটা শেয়ার করেছেন তুমি জানো নিয়োগ দুর্নীতির তদন্ত সিবিআইয়ের আধিকারিকরাও করছেন সিবিআই ডিপার্টমেন্ট করছে এবং তাদের সঙ্গেও কিন্তু তথ্য শেয়ার করা হয়েছে এবং তোমাকে বলে দিই ইডি সূত্রের খবর একটি রিপোর্ট হাইকোর্টেও তারা জমা দেবেন যে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে তারা কিন্তু নতুন একটা দুর্নীতির সামনে এসছে অর্থাৎ মিউনিসিপ্যালিটি পুরসভার যে নিয়োগ হয়েছিল সে তার দুর্নীতি এবং ইডির তরফে দাবি করা হচ্ছে যখন অয়নশীলকে প্রশ্ন করা হয় যে মিউনিসিপ্যালিটিতে এই যে ওমারশিটের যে টেন্ডার সে প্রোডাকশন করতো এবং যে পুরো পরীক্ষা পরিচালনের দায়িত্ব তার উপরে ছিল কোন সাল থেকে ইডির দাবি করা হচ্ছে যে অয়নশীল 2014 থেকে এটা করত ও নিজেই স্বীকার করেছে এবং আজকে যে বিস্ফোরক অভিযোগ ইডির তরফে কোর্টে দাঁড়িয়ে করা হয় যে এখন পর্যন্ত তারা কিন্তু পুরসভায় যে নিয়োগ হয়েছে এমন 5000 ক্যান্ডিডেটদের লিস্ট পেয়েছেন যাদের কিন্তু যাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল এমনকি একটা ছোট শ্রমিক মজদুর থেকে শুরু করে শিক্ষক প্রত্যেকের কাছ থেকে কিন্তু টাকা নেওয়া হয়েছে এবং যে বিস্ফোরক অভিযোগ আজকে ইডির তরফে করা হয় যে কুন্তল ঘোষ কুন্তল ঘোষই ছিল কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলের মিডলম্যান অর্থাৎ কুন্তল ঘোষের মাধ্যমেই কিন্তু অয়নশীল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিল এবং গোটা কীভাবে অয়নশীলের নাম উঠে আসলো এই প্রসঙ্গে কিন্তু ইডির তরফে দাবি করা হয় যে কুন্তল ঘোষের বয়ানে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম পাওয়া যায় মিডলম্যান হিসেবে কাজ করতে হচ্ছে এই অয়ন আর কি কি তথ্য উঠে আসে এবং ইডির আইনজীবী আর কি কি দাবি করেছেন অবশ্যই জানবো এই খবরই আমরা থাকবো একটা বিরতির পর সঙ্গে থাকবেন